সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো আমি এই নোটিফিকেশন এর মাধ্যমে আজকে যে বিজ্ঞপ্তিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 225টা শূন্য পদে আশা কর্মী নিয়োগ করা হবে। তো কোন জেলা থেকে রিক্রুটমেন্টটি হবে বা কোন জেলা থেকে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য কী কী শর্ত আপনাদেরকে মানতে হবে, কী কী ডকুমেন্টস আবেদনের সঙ্গে জমা দিতে হবে, কীভাবে আপনারা আবেদন করবেন অনলাইন না অফলাইন, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, আর ভিডিওটা যদি ইনফর্মাল মনে হয় তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন। এবং ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এই ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন বিজ্ঞপ্তিটা দেখে নিই। আপনারা অনস্ক্রিনে কিন্তু সেই নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি হাওড়া, অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। দেখুন আজকে ডেট দেওয়া আছে 6/1/2021 এবং মেমো নাম্বারও দেওয়া আছে। দেখুন কি বলা হয়েছে, কী কী শর্ত মানতে হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কী বলেছে। বলছে কেবলমাত্র বিবাহিত, বিধবা ও আদালত কর্তৃক ডিগ্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন। অন্য কোনো মহিলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ অবিবাহিত মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ হাওড়া যে ব্লকগুলোর কথা বলা হয়েছে, ঠিক আছে। দেখুন এখানে ব্লকের উলুবেরিয়া মহকুমা এবং হাওড়া জেলা সদর যে মহকুমা, এই দুটো মহকুমার আন্ডারে যত ব্লক আছে সেই ব্লকের কিন্তু আন্ডারে যে গ্রাম আছে সেই গ্রামেরই কিন্তু বাসিন্দা হতে হবে, ঠিক আছে। অন্য কোনো গ্রামের বাসিন্দা হলে কিন্তু চলবে না, ঠিক আছে। তার জন্য কী দিতে হবে, তার জন্য এপিক কার্ড ও রেশন কার্ডের প্রত্যয়িত নকল অবশ্যই কিন্তু জমা দিতে হবে। এছাড়া কী বলছে, প্রার্থীর বয়স 1/1/2021 অনুসারে 30-40 বছরের মধ্যে হতে হবে, 30-40 বছরের মধ্যে 1/1/21 মধ্যে হতে হবে। এবং মহিলাদের আর এসসি এসটি যারা রয়েছেন তাদের জন্য বয়স হতে হবে 22-40। এছাড়া কী বলছে, প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিচার করা হবে, অর্থাৎ আপনারা মাধ্যমিক পরীক্ষায় পাস মানে আপনাদেরকে বসতে থাকতে হবে, পাস বা ফেল সেটা কিছু বলেনি কিন্তু অবতীর্ণ হতেই হবে। উচ্চতর যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তার উপরে কিন্তু বেস করে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে না। এছাড়া কী বলছে, গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য যদি হন বা প্রশিক্ষণপ্রাপ্ত যদি দায় হন বা লিঙ্ক ওয়ার্কারগণ যদি হন তাহলে কিন্তু তার শংসাপত্র বা তার যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদেরকে প্রত্যয়িত করে জেরক্স দিতে হবে। এছাড়া সাবসেন্টার পরিষেবা প্রদানকারী গ্রামসমূহের যে তালিকা যেটা দেওয়া হয়েছে মানে যেটা বলছে সেটা কিন্তু প্রযোজ্য হতে হবে, অর্থাৎ সেই অনুসারে তপশিলি জাতি বা উপজাতি যদি হন তবে কিন্তু আপনারা সেই ফেসিলিটিটা পাবেন, না হলে কিন্তু পাবেন না। এছাড়া কী বলছে, দেখুন যে আবেদনকারীর সঙ্গে কী কী প্রত্যয়িত নকল বা কী কী জেরক্স কপি আপনাদেরকে দিতে হবে। দেখুন বলেছে যে জন্ম তারিখের শংসাপত্র বা জন্ম বার্থ সার্টিফিকেট দিতে হবে বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, ঠিক আছে, বার্থ সার্টিফিকেটের জেরক্স বা অ্যাডমিট কার্ডের জেরক্স মাধ্যমিকের, এলাকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ডের জেরক্স, অর্থাৎ আপনি যে স্থায়ী বাসিন্দা সেখানকার তার ভোটার কার্ডের সেজন্য জেরক্স দিতে হবে, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, এসসি এসটি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটার জেরক্স দিতে হবে। এবং উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 ও গ্রেড 2 যে স্বনির্ভর সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কারগণ তার যে প্রমাণপত্র তার যে সার্টিফিকেট সেটা দিতে হবে যদি আপনি হন। এবং প্রার্থী দু কপি কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু স্বাক্ষর সহ কিন্তু দুকপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু দিতে হবে। এবং প্রত্যেকটা ডকুমেন্টসই দেবেন কিন্তু জেরক্স করার পর নিচেতে নিজের সাইন করে নিজের সিগনেচার করার পরে কিন্তু সেই কপিটা দেবেন এবং দেবেন এবং গিয়ে জমা করে আসতে হবে কোথায়, এটা জমা করে সেই ব্লকে যে আছে সেই ব্লকে গিয়ে কিন্তু আপনাদেরকে জমা করে আসতে হবে, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। দেখুন বলছে আবেদনপত্র বলেছে জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট ব্লকের আধিকারিকের করণ, অর্থাৎ ওই বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। এবং লাস্ট ডেট কবে বলে দিই, দেখুন 8/1 থেকে শুরু হয়েছে এবং চলবে 17/1 পর্যন্ত চলবে, বিকেল 5টা পর্যন্ত। এবং অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ যদি কোনো আবেদন হয় তাহলে সেটা খারিজ হবে, পরবর্তীকালে অনুরোধ উপরোধ বাঞ্ছনীয় নয়। এবং কী বলেছে, উপযুক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের সাক্ষাতের জন্য সাক্ষাতের তারিখ, সময় ও স্থান পরবর্তীকালে জানানো হবে, অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন সে আবেদন করার পরে আপনাদের কিন্তু ডেকে নেবে কখন সেটা কিন্তু আপনাদের
মানে অ্যাডমিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্র সংযুক্ত না থাকলে, অর্থাৎ যে আপনাদেরকে দিতে বললো পাঁচটা ডকুমেন্টস সেগুলো যদি না থাকে কোনো একটা, তাহলে কিন্তু আপনারা পাবেন না, না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই ক থেকে ইংমতে উল্লেখিত প্রমাণপত্র আসল দেখাতে হবে, অর্থাৎ আপনাদের যখন ডাকবে তখন কিন্তু এই যে পাঁচটার মধ্যে যতগুলো আপনি ডকুমেন্টস দিচ্ছেন সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে। এরপর দেখুন কি বলেছে, আমি ফর্মটা দেখিয়ে দিই। দেখুন এখানে বলে দিয়েছে ফর্মটা আমি দেখেছি, যে ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এই ফর্মটার আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো সেই ফর্মটা ডাউনলোড করার পর ফিল আপ করার পরে যে ডকুমেন্টসগুলো বলেছি সেইগুলো নিয়ে তারপরে আপনাকে ড্রপ বক্সে গিয়ে বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো প্রথমে দেখুন একদম খুব সিম্পল একটা ফর্ম, সোজা একটা ফর্ম দিয়েছে। এখানে বাঁ দিকের ঘরটাতে আপনি কিছু লিখবেন না, ঠিক আছে, এটা অফিসের ইউজ। এখানে কোন সাবসেন্টারে আপনি আবেদন করছেন সেইটা লিখবেন। এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে আটকাবেন, লিখেই দিয়েছে পিন বা স্ট্যাপেল করবেন না। এখানে আপনার নাম হবে, এখানে কোন মহকুমার আন্ডারে আপনি বাসিন্দা সেটা লিখবেন। এখানে স্বামীর নাম লিখবেন, পিতার নাম লিখবেন, এখানে সাধারণ মানে গ্রামের নাম, এখানে পোস্ট অফিসের নাম, থানা মানে জেলা তো হাওড়া এখানে বলে দেওয়া আছে, এখানে পিন নাম্বার, এখানে টেলিফোন মানে মোবাইল নাম্বার, এখানে কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন সেটা লিখবেন, ঠিক আছে। এখানে বিবাহিত হলে এখানে টিক দেবেন, এখানে যদি বিবাহ বিচ্ছিন্ন হয় তাহলে টিক দেবেন, এখানে যদি বিধবা হন তাহলে এখানে টিক দেবেন। সাবসেন্টার থেকে হাঁটা দূরত্ব এখানে কতটা সেটা আপনি এখানে লিখে দেবেন যে কোন জায়গায় কতটা দূরত্ব। এরপরে নিচে নামুন, দেখুন এখানে ভোটার লিস্টের নাম দিতে বলেছে। এখানে আপনাকে SC ST সার্টিফিকেটের নাম্বার দিতে হবে, এখানে রেশন কার্ডের নাম্বার দিতে হবে, এখানে ভোটার কার্ডের এখানে ওই যে আবেদনকারীর ভোটার কার্ডের নাম্বার আর যে তার কমিক নাম্বার অংশ আর কমিক নাম্বার এখানে লিখে দিতে হবে। এবং নিচেতে দেখুন যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে বলছে সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা বলে দিচ্ছে স্বপ্রত্যয়িত নকল, ঠিক আছে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু ওই নকল মানে জেরক্স করার পর নিজেদেরকে সাইন করার পর জমা দিতে হবে। অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট ছবি লাগবে, অর্থাৎ একটা ছবি এক্সট্রা দিতে হবে এবং আর একটা ছবি কিন্তু আপনাদের এই ফর্মটার ওপরে আটকে দিতে হবে। ৫ টাকা ডাকটিকিট সহ একটা ঠিকানা লেখা খাম দেবেন, অর্থাৎ যে খামটার মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিট কার্ড পাঠানো হবে বাই পোস্টে, সেই জন্য একটা কিন্তু ডাকটিকিট ৫ টাকা ডাকটিকিট লাগিয়ে দিয়ে একটা খাম কিন্তু দিতে হবে, ঠিক আছে। ২৪-১০ একটা খাম আপনি দিয়ে দেবেন। মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণ হিসাবে দেবেন, তার জেরক্স, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট দেবেন, রেশন কার্ড বা এপিক কার্ড মানে ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স দেবেন, SC ST সার্টিফিকেটের জেরক্স দেবেন। যদি হন আপনি স্বনির্ভর গোষ্ঠী যদি কার্ড থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা জেরক্স দিয়ে দেবেন এবং এখানে আপনি সুন্দর করে এখানে একটা সাইন করে দেবেন। এই জায়গায় আপনার কিন্তু একটা পূর্ণ সাইন করে দেবেন। এটা ছিল যে কীভাবে আপনার ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরে আপনি বড় একটা খামে ভরে আপনি কিন্তু সংশ্লিষ্ট বিডিও অফিসের ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে হবে। ঠিক এই নোটিফিকেশনের নিচের দিকে কিন্তু কোন কোন সেন্টারে মানে কোন কোন উপস্থিত কেন্দ্রে বা কোন কোন ব্লকের আন্ডারে কোন কোন পঞ্চায়েত আন্ডারে কতগুলো ভ্যাকেন্সি আছে এবং কোন পোস্টের জন্য কোন ক্যাটাগরির জন্য সমস্ত কিন্তু এই নিচেতে দেওয়া আছে, আপনারা এগুলো কিন্তু দেখে নেবেন। তো এই নোটিফিকেশনটা আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আপনি ওয়েস্ট বেঙ্গল হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি চলে আসবেন। আমি URL ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন www.health.gov.in। আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই লিঙ্কে চলে আসার পরে আপনি জাস্ট বাঁ দিকে একটু নামবেন, দেখুন নিচের দিকে নামার পরে এখানে দেখুন রিক্রুটমেন্ট বলে একটা অপশন রয়েছে, রিক্রুটমেন্টে আপনি ক্লিক করবেন। রিক্রুটমেন্টে ক্লিক করার পরে কিন্তু নতুন একটা পেজ খুলে যাবে, ঠিক আছে, নতুন পেজটা কিন্তু ওয়েট করবেন। নতুন পেজটা খুলে যাওয়ার পরে আপনি জাস্ট এখানে যে মাঝখানে অনেকগুলো রয়েছে নোটিশগুলো রয়েছে সেই নোটিশগুলো আপনি কিন্তু দেখবেন। এইখানে কিন্তু আপনার নোটিফিকেশানটা দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের নোটিফিকেশান। দেখুন এখানে দেওয়াই রয়েছে এই যে রিক্রুটমেন্ট নোটিশ ফর ইনভাইটিং অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ আশা ওয়ার্কার, জাস্ট এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আপনার নোটিফিকেশানটা আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আরাম ধীরে সুস্থে আপনি নোটিফিকেশানটা পড়ে তারপরে আপনি ফর্মটা ডাউনলোড করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যে কীভাবে আপনার আশাকর্মীর জন্য আবেদন করবেন বা কোন জেলা থেকে এই আবেদনপত্রটা বেরিয়েছে বা বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এ ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।